व्हाट्सअप गाइस आई एम विश्वजीत वेलकम टू माय चैनल নিয়ে চলেছি আবার একটি নতুন হেয়ারস্টাইলের ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই ভাইয়ের আজকে হেয়ার কাট করব তো এই হেয়ার কাটের ফুল টিউটোরিয়াল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তাহলে ইনস্টাগ্রামে ফলো করে নাও ইনস্টাগ্রামের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা হেয়ার কাটটা এক সাইড বাই এক সাইড করব তো তোমাদের এক সাইড করে টিউটোরিয়ালটা দেখাবো তো চলো এই সাইডে আমরা হেয়ার কাটটা ফার্স্ট শুরু করি তো ফার্স্ট হেয়ার কাট করার জন্য আমরা একটা সেকশন করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট আমরা এই সেকশনটা করে নিয়েছি এবার আমরা স্টিমার দিয়ে স্টিমারে এক নম্বর দিয়ে এক এই ভাবে এতটা অংশ আমরা ছোট করে ফেলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে এই অংশটা ধরে আমরা এই সাইডটা ছোট করে ফেলেছি এবারে উপরে অংশটাকে আমরা এই চার নম্বরে ক্লিপার লাগাবো ক্লিপার লাগিয়ে চিরুনি দিয়ে এটাকে ছোট করে ফেলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে চার নম্বর আর এক নম্বরের মাঝখানে স্টেপে আছে এটাকে একটা স্টেপে আমরা ম্যাচিং করব বন্ধুরা দেখতে পাচ্ছ যে এক সাইডে আমরা খুব সুন্দর ভাবে ম্যাচিং করে ফেলেছি এবার আমরা সেম একই ভাবে এই সাইডটাতেও আমরা হেয়ার কাটটা করে নেবো সেকশন করে এই সাইডটাও আমরা সেম এক নম্বর দিয়ে এই রাউন্ড করে এই অংশটা হেয়ার গুলো ছোট করে নেব পাচ্ছ এই সাইডটাও আমরা এই সাইজে রাউন্ড ধরে আমরা এক নম্বরে ছোট করে নিয়েছি আবার সেম ভাবে আমরা চার নম্বরে ক্লিপার লাগিয়ে উপরে অংশটা ছোট করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এই যে দুটো স্টেপকে আমরা স্টিমার আর চিরুনিটা দিয়ে ম্যাচিং করে ফেলবো
বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইডটাও আমরা কিন্তু খুব ভালোভাবে ম্যাচিং করে দিয়েছি। এবার পেছনটা আমরা কাটিং করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছন সাইডটা আমরা একটা সেকশন করে নিয়েছি। এবার পিছন সাইডটাও আমরা এক নম্বর দিয়ে এতটাখানি অংশ ছোট করে ফেলবো, এটাকে আবার ম্যাচিং করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক নম্বর আর তিন নম্বরে কাটিং করার পরে এই যে স্টেপটা, এটাকে আমরা ম্যাচিং করব। তো বন্ধুরা তোমরা ফাইনালি দেখতে পাচ্ছো যে আমরা তিন সাইডে একটা কাটিং করে ফেলেছি। দেখতে পাচ্ছো তিন সাইডে হেয়ার কাটিং করে আমরা খুব সুন্দরভাবে ম্যাচিং করে ফেলেছি। এবার উপরে যে হেয়ারটা, এটা আমরা স্ট্র্যান্ডিং করব। স্ট্র্যান্ডিং করার পরে এটাকে কাটিং করব। তো বন্ধুরা হেয়ার স্ট্র্যান্ডিং এর ফুল টিউটোরিয়াল আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছো ফাইনালি আমাদের হেয়ার স্ট্র্যান্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছো কেমন এই ভাইয়ের হেয়ারটা ছিল আর কেমন স্ট্র্যান্ডিংটা করেছি তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা হালকা পরিমাণ করে হেয়ারটা ছোট করে নেব, জটগুলোই মাত্র কাটবো আমরা। তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ হেয়ারস্টাইল। তো বন্ধুরা তোমাদেরকে বলবো, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।